আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। জ্বালানি ডিপোতে ড্রোন হামলা, ক্রিমিয়া সেতুতে যান চলাচল বন্ধ। শান্তিরক্ষা মিশন সংস্কারের আহ্বান জাতিসংঘের মহাসচিবের। পুতিনকে ছোট লোক বলায় রুশ ব্লগার গ্রেপ্তার। বিশ্বে ইউক্রেনের শস্য রপ্তানি স্থবির হওয়ার আশঙ্কা। মার্কিন সাবমেরিন পৌঁছাতে উত্তর কোরিয়া জোড়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। সর্বশেষ ইউক্রেন রাশিয়া যুদ্ধ, স্বৈরা শাসনের পতন হবে, ভ্লাদিমির পুতিনকে জো বাইডেনের হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। জ্বালানি ডিপোতে ড্রোন হামলা, ক্রিমিয়া সেতুতে যান চলাচল বন্ধ। রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের একটি জ্বালানি ডিপোতে ড্রোন হামলা বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে, ফলে সেখানে নিরাপত্তার স্বার্থে সামরিক সময়ের জন্য ক্রিমিয়া সেতু বন্ধ করে দিয়েছে রুশ কর্তৃপক্ষ, খবর বিবিসির। ক্রিমিয়া নিযুক্ত রুশপন্থী গভর্নর সের্গেই আক্সিওনভ জানিয়েছেন, জ্বালানি ডিপোতে বিস্ফোরণের 5 কিলোমিটার মধ্যে থাকা বাসিন্দাদের জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে, কাজ সেতুতে রেল চলাচল বন্ধ হয়েছে। এর আগে শনিবার সকালের দিকে রুশ কর্তৃপক্ষ সেতুতে গাড়ি চলাচল বন্ধ করে দেয়, পরে আবারও খুলে দেওয়া হয়। কয়েকদিন আগেই ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের ঘটনায় 2 জন নিহত হয়, সেতুর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি হুমকি দিয়ে বলেছেন, ক্রিমিয়া সেতুটি ইউক্রেনের বৈধ লক্ষ্য, তাদের উপরে আক্রমণ ইউক্রেনের বৈধ। শান্তিরক্ষা মিশন সংস্কারের আহ্বান জাতিসংঘের মহাসচিবের। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের গুরুত্বপূর্ণ ও বিস্তৃত পরিবর্তনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেসের। এই আহ্বান জানান তিনি, একই সঙ্গে শান্তিরক্ষা মিশনের সফলতার ক্ষেত্রে সীমাবদ্ধতাগুলো তুলে ধরেছেন তিনি। শান্তিরক্ষা মিশনের বিশ্বের লাখ লাখ মানুষের জীবন রক্ষা করেছে এবং যুদ্ধবিরতি ধরে রাখতে সহায়তা করছে উল্লেখ করে গুতারেস বলেন, অভ্যন্তরীণ ভূ রাজনৈতিক ও বহু দেশের নানা বিষয়ের কারণে দীর্ঘদিন ধরে চলা অমীমাংসিত সংঘাত এবং দিক নির্দেশনা ও প্রয়োজনীয় সম্পদের অসামঞ্জস্যতা মিশরের সীমাবদ্ধতা হয়ে দাঁড়িয়েছেন। এমন পরিস্থিতি মোকাবেলায় গুতারেসের আহ্বান, ভবিষ্যতের শান্তিরক্ষা মিশনের কাঠামো এমনভাবে নির্ধারণ করতে হবে যেন বিভিন্ন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া যায় এবং মিশনের কার্যক্রম দ্রুত পরিবর্তন আনা যায়। পুতিনকে ছোটলোক বেলায় বেলারুশ ব্লগার গ্রেপ্তার। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেন তার সামরিক বাহিনীর সমালোচনা করায় বিখ্যাত এক রুশ যুদ্ধপন্থী ব্লগারকে গ্রেপ্তার করা হয়েছে। এটি প্রমাণ করে যে গত মাসে ওয়াগনার বিদ্রোহের পর থেকে ভিন্ন মতের ক্ষেত্রে ক্রেমলিনের ধৈর্য কমে গেছে। ওই ব্লগারের নাম ইয়েগর গ্রিকিন, তিনি একজন সাবেক কেজিবি অফিসার যিনি রাশিয়াকে ক্রিমিয়া দখলে সহায়তা করেছিলেন এবং পূর্ব ইউক্রেনের মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভূপাতিত করার ক্ষেত্রে তার ভূমিকার জন্য গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তাকে বাড়ি থেকে মস্কো নিরাপত্তা এজেন্টরা তুলে নিয়ে যায়। বিষয়টি চরমপন্থী হিসাবে আখ্যায়িত করেন টেলিগ্রামে পোস্ট করেন তার স্ত্রী গ্রিকিন, যিনি নোমদে ঘিরে ওগনর ইস্টোলকভ নামে ব্লগার হিসেবে পরিচিত। তিনি এবং যুদ্ধের সংবাদদাতাদের একটি গ্রুপ মিলে ইউক্রেনের রুশ সামরিক বাহিনী নরবরে অভিযান নিয়ে প্রতিনিয়ত সমালোচনা করেন। তবে সম্প্রতি তিনি রুশ রাষ্ট্র এমনকি পুতিনকে নিয়েও সমালোচনা করেন এবং নিন্দা জানান। তিনি ওই বসন্তে অ্যাংরিং প্যাট্রিয়াস্ট ক্লাব নামে একটি আদি জাতীয়তাবাদী রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন। সে সময় তিনি রয়টার্সকে বলেন, রাশিয়া একটি বিপর্যয়মূলক চরিত্রের মাধ্যমে ভয়ঙ্কর অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। ওয়াগনার বিদ্রোহের পরে তিনি বলেন, পুতিন যদি রাশিয়া যুদ্ধ পরিস্থিতির জন্য নেতৃত্ব দিত প্রস্তুত না হয়ে থাকে তবে সত্যি ক্ষমা হস্তান্তর করতে হবে। কিন্তু পুতিনের জন্য চূড়ান্ত আঘাত আসে যখন টেলিগ্রাম চ্যানেলে গ্রিকিন পুতিনকে ছোটলোক এবং কাপুরুষ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, 23 বছর ধরে দেশটি একটি ছোটলোকের নেতৃত্ব ছিল যারা বেশিরভাগ জনগণের চোখের ধুলো ঝাড়তে পেরেছিল, কিন্তু এখন দেশটির শীর্ষ সময়ে পৌঁছে গেছে। এই কাপুরুষ আর 6 বছর ক্ষমতায় থাকলে দেশটিতে পারবে না, এরপরই তাকে গ্রেফতার করা হয় বলে জানায় গ্রিকিনের স্ত্রী মুরুসলোভা রিগ্রিয়ান্সকো। তিনি টেলিগ্রাম চ্যানেলে বলেন, রাশিয়ার এজেন্টার স্থানীয় সময় 4:30 তাদের বাড়িতে আসেন এবং গিরকিকে নিয়ে আজানা এক গন্তব্য নিয়ে যায় সূত্র সিএনএনের। বিশ্ব ইউক্রেনের শস্য রপ্তানি স্থবির হওয়ার আশঙ্কা। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কৃষ্ণ সাগর শস্য চুক্তি অনুসারে আগস্টে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে 32.9 মিলিয়ন মেট্রিক টন খাদ্য রপ্তানি হওয়ার কথা। এসব শস্যর অধিকের
বেশি যাবে উন্নয়নশীল দেশে যুদ্ধকালীন পরিস্থিতি এ চুক্তি বেশ কয়েকবার বাড়ানো হয়েছিল, কিন্তু সম্প্রতি কৃষ্ণসাগর শস্য চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন রাশিয়া। এতে বিশ্ব ইউক্রেনের শস্য রপ্তানি অনেকটা স্থবির হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শস্য চুক্তিটি আসলে কি এবং বিশ্বের জন্য এটি কতটা জরুরি তা জানা দরকার। এই চুক্তির মাধ্যমে ইউক্রেন থেকে কৃষ্ণসাগরের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের শস্য রপ্তানি হয়ে থাকে। চুক্তিটি গত বছরে জুলাই মাসে জাতিসংঘ ও তুরস্কের মধ্য অবস্থায় সম্পন্ন হয়। চুক্তিটি সই করেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোয়াইগু ও ইউক্রেন অবকাঠামোগত মন্ত্রী আলেকজান্ডার কুভরফ। এর মধ্য দিয়ে ইউক্রেনের তিনটি বন্দর ওয়াডেসা, ইউজানি ও চরনস্ক দিয়ে শস্য রপ্তানির মধ্যে একটি নিরাপদ করিডর তৈরি হয়। চুক্তি অনুসারে তুরস্ক, ইউক্রেন ও জাতিসংঘের কর্মীদের একটি যৌথ টিম ইউক্রেনের বন্দর থেকে কৃষ্ণসাগরের মধ্য দিয়ে যাওয়া শস্য ভর্তি জাহাজগুলো পর্যবেক্ষণ করে থাকেন। কৃষ্ণসাগর মূলত রাশিয়া ও ইউক্রেন যৌথভাবে খনন করেন। জাহাজগুলো কৃষ্ণসাগর পাড়ি দিয়ে যখন তুরস্কের বসফরাস প্রণালীতে চলে যায়, তখন ইস্তাম্বুল থেকে জাতিসংঘ, ইউক্রেন, রাশিয়া ও তুরস্ক একটি যৌথ সমন্বিত টিম ঘনিষ্ঠভাবে তা পর্যবেক্ষণ করে জাহাজগুলো অস্ত্র বহন করেছে কিনা তাও নিশ্চিত করা হয় ওই যৌথ সমন্বয় কেন্দ্র তত্ত্বাবধানে। মার্কিন সাবমেরিন পৌঁছাতেই উত্তর কোরিয়ার জোড়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। উত্তর কোরিয়া তার পূর্ব সাগরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, বিষয়টি নিশ্চিত করেছেন জাপান ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু সজ্জিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন দক্ষিণ কোরিয়ার একটি বন্দরে আসার কয়েক ঘন্টা পরই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। জাপানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরে জানিয়েছেন এগুলো জাপানের বিশেষ অর্থনৈতিক জোনের বাইরে পড়েছে। জাপানের প্রতিরক্ষা ইয়াসু কাজু হামাদা সাংবাদিকদের বলেছেন, প্রথম ক্ষেপণাস্ত্রটি 50 কিলোমিটার উচ্চতায় উঠে 550 কিলোমিটার দূরত্বে গিয়ে পৌঁছায়। দ্বিতীয় 50 কিলোমিটার উপরে উঠে 600 কিলোমিটার দূরত্ব পর্যন্ত যায়। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইউনহাব জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নিউক্লিয়ার কনসালটেটিভ গ্রুপ প্রথম বৈঠক মিলিত হওয়ার পরই নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। সিএনএন লক্ষ্য করে, উত্তর কোরিয়া দক্ষিণের উপর যদি কোনো হুমকি আসে, পারমাণবিক সহ সব সামরিক শক্তি ব্যবহার করে তাদের রক্ষা করা হবে। বার্তা সংস্থাটি আরও জানিয়েছেন, সিএনএনের বৈঠকে দিন দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় বন্দর নগর বুসানে নোঙর করছে পারমাণবিক সাবমেরিন সিএনএনের। 1981 সালের পর যা দক্ষিণের মাটিতে মার্কিনীদের প্রথম পারমাণবিক সাবমেরিন আসার ঘটনা, দক্ষিণ 42 বছর পর দক্ষিণ কোরিয়া এসেছেন যুক্তরাষ্ট্র সই করা সাবমেরিন, সেটি কোরিয়ার বন্দরে পৌঁছার কয়েক ঘন্টার মধ্যেই দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। ইউক্রেন রাশিয়া যুদ্ধ, স্বৈরা শাসকের পতন হবে বললেন ভ্লাদিমির পুতিনকে জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ারি করে বলেছেন স্বৈরা শাসকের পতন হবে। কংগ্রেসের দেওয়া তার বার্ষিক টেস্ট অব দি ইউনিয়ন ভাষণে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন পশ্চিমা বিশ্ব কিভাবে পাল্টা আঘাত হানবে সে ব্যাপারে ভুল হিসাব করছেন ভ্লাদিমির পুতিন। খার্কিভের পতন আকাশ থেকে নামছে রুশ সেনা ছত্রি সেনারা। বিবিসি বাংলা লাইভ আপডেট, জো বাইডেন কংগ্রেস সদস্যদের বলেছেন ইউক্রেনের পুতিনের যুদ্ধ রীতিমতো পূর্ব পরিকল্পিত কোনো ধরনের প্রচারণা ছাড়া তিনি হামলা চালিয়েছেন। তিনি কূটনৈতিক প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছেন। তিনি ভেবেছেন পশ্চিমা বিশ্ব এবং ন্যাটো এর জবাব দেবে এবং তিনি ভেবেছেন তিনি আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন, কিন্তু তিনি ভুল ভেবেছেন। আমরা প্রস্তুতি নিয়ে আছি ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডার পর যুক্তরাষ্ট্রের আকাশ সীমানা ও রাশিয়ার জন্য নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন তিনি। নতুন অর্থনৈতিক অবরোধের মাধ্যমে প্রতিশোধের ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন তার কোনো ধরনের নেই সামনে কি আসতে যাচ্ছে। তার ভাষণের সময় কংগ্রেসের অতিথিদের আসনে বসাছিলেন যুক্তরাষ্ট্রের ইউক্রেনের রাষ্ট্রদূত ওয়াকশানাম। এক পর্যায়ে কংগ্রেসের সদস্যরা সবাই উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানান। জো বাইডেন বলেছেন দমন নিপীড়নের বিরুদ্ধে স্বাধীনতার জয় হবে। মার্কিন প্রেসিডেন্টের বছরে এবার কংগ্রেসের ভাষণ দেন যাকে বলা হয় স্টেট অব ইউনিয়ন স্পিচ।